যে মাস এত ফজিলতের মাস আমাদের সামনে এসেছে, এবাদতের মাস, এবাদতের মৌসুম, এই মাসটা আল্লাহ দিয়েছেন যেন আমরা নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র করতে পারি। কারণ এই মাসটা আমাদের সামনে, এই মাসটিকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, এই মাসের বরকত যদি আমরা পূর্ণাঙ্গভাবে হাসিল করতে চাই, তাহলে এই মাস শুরু হওয়ার আগেই ভালো করে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অলরেডি কিন্তু রমজান মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিরকম প্রস্তুতি? যারা পলিটিক্স করে, যারা রাজনীতি করে, এরা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিসের প্রস্তুতি জানেন? এদের প্রস্তুতি কোন ভেনুতে করবে আর কি মেনু দিয়ে করবে, এই জন্য বললাম যে তাদের রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারা ভেনু আর মেনু নিয়ে এখন কাজ করতেছে যে কোন ভেনুতে কোন দিন কার সাথে কোন মেনু দিয়ে ইফতার করবে, ওই ভেনু আর মেনু তারা এখন ঠিক করতেছে। এটা তাদের প্রস্তুতি। আর মিডিয়ায় যারা কাজ করে এদেরও প্রস্তুতি শুরু, এদের তো প্রস্তুতি শুরু হয়েছে আরও দুই মাস আগে। রমজান মাসে কোরআন তেলাওয়াত, কোরআন প্রতিযোগিতা, তারপরে ইসলামী সঙ্গীত, রমজান উপলক্ষে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন কাফেলার অনুষ্ঠান, এগুলো দেখাবার জন্য দুই তিন মাস আগে থেকে এরা রেকর্ড শুরু করেছে। এটা পজিটিভ সাইড। রমজানকে সামনে রেখে মিডিয়া দুই ধরনের কাজ করে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। একটা তো হচ্ছে তারা ইসলামী অনুষ্ঠানমালা প্রচারের প্রস্তুতি নিয়েছে, এটা খুবই ভালো। আর আরেক শ্রেণী তো রমজানের এক দুই মাস আগ থেকেই রেডি। রমজানের পরেই তো ঈদ, ঈদের আগের দিন, ঈদের দিন, পরের দিন, তারপরের দিন কোন সিনেমা, কোন নাটক দেখাবে, এগুলো তারা আগে থেকেই রেডি করে রাখতেছে। তো রমজানকে কেন্দ্র করে এই হচ্ছে এদের প্রস্তুতি। শোনেন, প্রস্তুতির কারবার দেখেন, কে কেমনে প্রস্তুতি নিচ্ছে, আপনাদের কথাও বলবো আপনারা কেমনে নিচ্ছে। এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ও কিন্তু এক ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রমজান মাসে যেন খাদ্যের অভাব দেখা না দেয়, এজন্য আমদানি, খাদ্য আমদানি শুরু হয়ে গেছে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ, এটা তাদের প্রস্তুতি। পত্রিকাওয়ালা আছে, ম্যাগাজিনওয়ালা, এদেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ ঈদের পরে ঈদ সংখ্যা বের হয়, ওই ঈদ সংখ্যা তারা কেমনে সাজাবে, রমজানের আগে থেকেই তারা প্রস্তুতি শুরু করে ফেলেছে। আর ব্যবসায়ী ভাইদের তো প্রস্তুতি আছেই, বিশেষ করে যাদের কাপড়ের দোকান আছে, রমজানের দুই এক মাস আগ থেকেই তাদের চিন্তা বাড়ে। আর বিভিন্ন এলাকায় অলরেডি ব্যানার টানানো হয়েছে, এখানে সাত দিনেই তারাবি খতম হয়ে যাবে, তারাবি শেষ হবে, ওখানে দশ দিনে তারাবি শেষ হয়ে যাবে। মানে ব্যবসায়ী ভাইদের চিন্তা হলো যে দশ দিনে শেষ করে ফেলি, বাকি বিশ দিন ভালো করে ব্যবসা করব। দশ দিনে কোরআন আপনি কেমনে শেষ করেন আমার তো বুঝে আসে না। এটা তারাবি পড়েন নাকি তাড়াতাড়ি করেন নাকি তামাশা করেন, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। কোরআন নাজিলের এই মাসে কোরআন নিয়ে তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? এমন তামাশা করবেন না, এমন তামাশা করাটা ঠিক নয়। রমজানের মাস বছরের শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ এই মাসটিকে শ্রেষ্ঠভাবে কাজে লাগানোর চিন্তা করুন। আর খাদ্যের দোকানদার যারা, মুদি দোকানদার, অলরেডি তো সিন্ডিকেট করে অনেকেই খাদ্য গুদাম জাত করে রেখেছে, যেন রমজানের দুই একদিন আগে হাহাকার শুরু হয় আর দাম বাড়ানো যায়। আচ্ছা আপনারা বলেন তো, রমজান মাসে মানুষ কম খায় না বেশি খায়? কথা বলেন না কেন? এমনিতে তো দুই বেলা খায়, নাস্তা খায়, সকালে নাস্তা, বিকালে নাস্তা, চার পাঁচবার খাওয়া লাগে রমজানে। খাওয়া কয়বার? দুইবার, ইফতার সাহারি। তো কম যেহেতু মাত্র দুই বেলা খাইতে হয়, খাওয়া কম হওয়ার কথা, কম লাগার কথা, কিন্তু দেখা যায় লাগে বেশি। এটা কি ভোজনের মাস বানাইছেন নাকি আপনারা? আমার তো বুঝে আসে না। আর রমজান মাস আসলে আরাবিয়ান কান্ট্রিগুলোতে পণ্যের দাম তারা বিশেষভাবে ছাড় দেয়, কমায়, আর বাংলাদেশে উল্টা, বাড়ে না কমে। আমি তো বলি এখন যে মানুষ আগে টাকা পয়সা ভিক্ষা করতো, সয়াবিন তেলের যে দাম বাড়ছে, মানুষ কিছুদিন পরে টাকা ভিক্ষা চাইবে না, বলবে এক চামচ দুই চামচ সয়াবিন তেল ভিক্ষা দাও, সয়াবিন তেলের ভিক্ষা শুরু হইতে পারে। যুদ্ধ লাগলো কোন দেশে আর দাম বাড়লো কোন দেশে, চিন্তা করছেন কারবা? যুদ্ধ লাগে কোথায় আর দাম বাড়ে কোথায়? আর রমজান মাস আসলেই দেখবেন প্রত্যেক বছর দাম বেড়ে যায়। ব্যবসায়ী ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করুন, রমজান মাসে তো শয়তান চলে গেছে,
জেলখানায়, ওই দায়িত্বটা আপনারা নিয়েন না, দাম বাড়াইয়েন না, গোদামজাত করে রাখবেন না, সিন্ডিকেট করে দাম বাড়াবেন না। যদি পারেন, পারলে একটু দাম কমান, নইলে ন্যায্য মূল্যে বিক্রি করেন, মানুষের উপর জুলুম করবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। গেল এদের প্রস্তুতির কথা, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জামাই বউ মিলে মিটিং করে লিস্ট করতেছে কি কি বাজার করবে, চাল ডাল বেসন রসুন তেল পেঁয়াজ আদা ছোলা, মানে যা যা লাগে লিস্ট করে একজন আরেকজনকে কয়, দেখো তো কিছু বাদ পড়ছে কিনা। মানে মনে হচ্ছে যেন রমজান মাস এসেছে, ইবাদতের মাস না, খাওয়া দাওয়ার মাস। এইভাবে রমজানকে সামনে রেখে বিভিন্ন প্রফেশনের মানুষ বিভিন্ন ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে ফেলেছে। কিন্তু আপনারা বলেন, বছরের সর্বশ্রেষ্ঠ মাসটিকে সামনে রেখে প্রস্তুতি এমন হওয়ার কথা না ভিন্ন হওয়ার কথা? দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা কাজের অর্ধেক। আপনার পরিকল্পনা যত সুন্দর হবে আপনার কাজে সফলতা আসবে তত বেশি। আপনার যদি পরিকল্পনা না থাকে তাহলে রমজান মাস আসবে যাবে, কিন্তু এই রমজান থেকে আপনি বেনিফিটেড উপকৃত হতে পারবেন না। আপনি আমি জীবনে কত রমজান পেয়েছি, যাদের বয়স 60 বছর 60টা রোজা পেয়েছে, যাদের বয়স 50 বছর 50 বার রোজা পেয়েছে, যাদের বয়স 30 বছর 30টা রোজা পেয়েছেন, যাদের বয়স 20 বছর 20 বার রোজা পেয়েছে। এত রমজান আপনার জীবনে আসে যায়, ওই জীবনে তো আপনার পরিবর্তন হয় না। সাহাবায়ে কেরামদের বেশিরভাগ সাহাবি মাত্র 2 রমজান 4 রমজান 5 রমজান, মানে 5 বছরে 5টা রোজা পেয়েছেন, 2 বছর 3 বছরে 3 বার তারা রোজা পেয়েছেন। কিন্তু ওগুলোকে তারা এমনভাবে কাজে লাগিয়েছেন, ভালোভাবে কাজে লাগিয়ে তারা সফল হয়ে আল্লাহর জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাস এসেছে ক্ষমার মাস, মুক্তির মাস হিসাবে এই মাসটি যেন আপনার লানতের কারণ হয়ে না যায়। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, রাগিমা আনফু আব্দিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষণিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপরে লানত। সাহাবীরা বললেন, নবী গো কার ব্যাপারে কথা বলছেন? নবীজি বললেন, দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তির কাছে রমজান মাস আসলো, রমজান মাস আসার পরেও যেই ব্যক্তি রমজানকে কাজে লাগিয়ে গুনাহমুক্ত হতে পারল না সেই ব্যক্তির উপর লানত, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, রমজান মাসটা যেন আপনার জন্য লানতের মাস না হয়, এই জন্য রমজানকে কাজে লাগাতে হলে প্রস্তুতি নেওয়া দরকার। এবার একটু বুদ্ধি খাটাইয়া জবাব দেন, আপনার বাড়িতে মেহমান আসবেন, এটা জানার পরে মেহমান আসার পরে বাড়ির প্রস্তুতির কাজ শুরু হয় না আসার আগে থেকে প্রস্তুতির কাজ শুরু হয়? আপনার বাড়িতে আগামীকাল একজন গুরুত্বপূর্ণ মেহমান আসবেন, আপনি কি করবেন? আপনি বাসা ক্লিন করা শুরু করে দেন, ড্রয়িং রুমকে সুন্দর করে সাজান, ওয়াশরুমগুলো ভালো করে ক্লিন করাবেন, তারপরে আপনি বেডরুমগুলোতে সুন্দর সুন্দর বেডশিট বিছাবেন, আয়ের পরে পাহাড়তলি বাজারে যাবেন, বাজার তো করা লাগবে। মানে মেহমান যে আসতেছে একটা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কারণ রমজান মাস যে আসতেছে, রমজান মাসকে কেন্দ্র করে আপনার প্রস্তুতি কি? রমজান মাস তো বছরের সবচাইতে শ্রেষ্ঠ। আগামীকাল যদি বলা হয়, এত উপরে যাওয়ার দরকার নাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আপনার বাসায় দুপুরে দাওয়াত খাবে, আরে বাপ রে বাপ, যে বাজার সাজার শুরু হবে। টাকা পয়সা না থাকলে ঋণ করে আনবে, কম বড় কথা, মেয়র সাহেব আমার বাড়িতে খাবে, তো মেয়র সাহেব আপনার বাড়িতে খাবে, বাড়িটারই সাজসজ্জিত করলেন, বাড়িকে সাজসজ্জিত করলেন, ডেকোরেট করলেন, বাজার সাজার করলেন। গুরুত্বপূর্ণ মেহমান আসলে আপনি এরকম প্রস্তুতি নেন। এখন গুরুত্বপূর্ণ মাস, গুনামাফের মাস, নাজাতের মাস, বরকতের মাস এসেছে, এই মাস আসার আগে প্রস্তুতি নেওয়া উচিত না মাস আসার পরে প্রস্তুতি নেওয়া উচিত? আসার আগে প্রস্তুতি নেওয়া উচিত। এবার প্রশ্ন হলো যে, হুজুর কেমনে প্রস্তুতি নিতাম, বাজার টাজার শেষ কইরা এভাবে প্রস্তুতি নিব না? এগুলো তো করবেন, কিন্তু এটা মুখ্য বিষয় নয়। রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য আপনাকে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাদেরকে মাত্র 12টি পয়েন্ট বলবো, 12টি কথা বলবো, রমজানের 12টি প্রস্তুতির কথা বলবো। এই 12টি কাজ রমজানের আগেই করে ফেলুন,
ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের রমজান ভালো কাটবে এবং রমজানকে ভালোভাবে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। কয়টা কাজ করব সবাই বলেন, কয়টা? যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে ফেলেন। এক নাম্বার, বেশি বেশি দোয়া করুন। কিসের দোয়া? যেন সুস্থভাবে আমরা রমজানে যেতে পারি। এখন আপনি শারীরিকভাবে সুস্থ, আল্লাহ তাআলা তো চাইলে আপনাকে এখনই অসুস্থ করে ফেলতে পারেন। সারা জীবন কতগুলো রমজান চলে গিয়েছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সারা জীবনে কত রমজান চলে গিয়েছে, হয়তো প্রপারলি একটা রমজানও আমরা কাটাতে পারি নাই। এই রমজানটা যেন ভালো কাটাতে পারি, আগামী বছর এর পরের বছর রমজান পাবো গ্যারেন্টি আছে। গত বছর রমজানের আগে এই মসজিদে জুমার আলোচনা শুনেছিলেন, এরকম অনেক মুসল্লি এই বছরের রমজানের আগে কবরে চলে গেছে, আছে না নাই? এই রমজানটাকে আসুন কাজে লাগাই। এজন্য আগে থেকে দোয়া শুরু করুন, মাবুদ আপনি আমাকে সুস্থভাবে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন, যেন আমি সুস্থতার সাথে ইবাদত করে রমজান কাটাতে পারি। সুস্থতার সাথে রমজানে পৌঁছায় দেন এবং রমজান কাজে লাগানোর তৌফিক দেন। দোয়া করতে হবে কার কাছে? আমরা দোয়া করছি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। বিখ্যাত একজন তাবেঈ, নাম হচ্ছে মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন নবীজির সাহাবিরা এবং তাবেঈরা রমজান মাস আসার ৬ মাস আগ থেকে দোয়া শুরু করতে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কি কথা? আপনি আমি তো শবে বরাত আসলে বা শবে বরাতের পর থেকে রমজান, রমজান আমেজ আমাদের ভিতরে আসে। আর মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ বলছেন নবীজির সাহাবিরা এবং তাবেঈরা রমজান মাস আসার ৬ মাস আগ থেকে দোয়া শুরু করে দিতেন, আল্লাহ রমজানের মুবারক মাসে আমাদেরকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আর রমজান মাস চলে গেলে বাকি ৫ মাস দোয়া করতেন, রমজানে তারা যে আমল করেছেন এই আমলগুলো যেন আল্লাহ কবুল করে নেন। হিসাব দেখছেন, ৬ আর ৫ কত? বাকি থাকলো কয় মাস? ওই ১ মাস। রমজানের আগে ৬ মাস দোয়া, যেন রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন, আর রমজানের পরে আরো ৫ মাস দোয়া, তারা যা আমল করেছেন তা যেন আল্লাহ কবুল করে নেন। তাহলে ১ নম্বর আমল আমরা কি করব? সবাই বলেন কি করব? সবাই বলেন কি করব? দোয়া। ২ নম্বর আমল, তওবা, তওবা করুন, তওবা, তওবা, ইস্তেগফার করুন। রমজান মাস গুনাহ মাফের মাস, এটা বরকতের মাস, ইবাদতের ভরা মৌসুম। গুনাহ থাকলে ইবাদতের প্রতি মানুষের আগ্রহ বাড়ে না, যদি আমলের খাতায় গুনাহ জমে থাকে নেক কাজের প্রতি মানুষের দিল টানে না। এর বাস্তব কথা বলি, দেখবেন রমজান মাসে কিছু মানুষ, রমজান মাসে কিছু মানুষ তারাবিতে আসতে মন চায় না, ইবাদত করতে মন চায় না, তাহাজ্জুদ করতে মন চায় না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না। এর মানে হলো গুনাহ করতে করতে তার হৃদয় একেবারে পাথরের মতো হয়ে গেছে, ওই লোকটার পাপের খাতায় এখনো গুনাহ আছে, এই জন্য ইবাদতের প্রতি তার কোনো টান নাই। ইবাদতের প্রতি আগ্রহ বাড়াতে হলে তওবা করে আগে নিজের গুনাহ খাতাকে একেবারে ক্রস চিহ্ন দেওয়াই ফেলতে হবে, আগে ভাগে আপনার গুনার খাতাকে ফ্রেশ করে ফেলতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ কি দয়াবান, আল্লাহ কত দয়াবান। গুনাহ করতে করতে যদি আমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাই, আল্লাহ বলেছেন বান্দা তোর গুনাহের জন্য লজ্জিত হয়ে যা, অনুতপ্ত হয়ে ফিরে আয়, তওবা কর, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা অপরাধী পেলে শাস্তি দেই, আর আমার আল্লাহ অপরাধী পেলে শাস্তি দেন না, অপরাধী অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ অপরাধীর সব অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে অপরাধগুলো দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, আরেকটা বান্দার হক নষ্ট করা। তওবা এটা কবুল হবে, তওবা কবুলের শর্ত আছে ৫টা, কয়টা? ভালো করে শুনে যান, তওবা করলেই কবুল হবে না, শর্ত আছে ৫টা। ১ নাম্বার, আপনি গুনাহগার এটা স্বীকার করা। ২ নাম্বার, আপনি যে পাপগুলো করেছেন এগুলোর জন্য লজ্জিত হওয়া। ৩ নাম্বার, এই পাপগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। ৪ নাম্বার, আর গুনাহ করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করা। ৫ নাম্বার, বান্দার কোনো হক নষ্ট করলে হয় তা বান্দার কাছে ফিরিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে মাফ চাওয়া। বান্দার হক নষ্ট করে বান্দার কাছ থেকে মাফ না আনলে অথবা বান্দার কাছে ফিরাইয়া না দিলে
আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ, বান্দা আপনাকে মাফ করবে না যতক্ষণ, অথবা বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ। আমার ভাইয়েরা এবার চিন্তা করুন, কত মিথ্যা বলেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মানুষের হক নষ্ট করেছেন, জায়গা দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সব গুনার কথা মনে করুন, পারলে খাতায় লিখেন, লিখার পরে দেখবেন এমন কিছু কাজ, অথবা মনে করুন, মনে করার পরে দেখবেন কিছু গুনাহ করেছেন যেগুলো আল্লাহর বিধান নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি খুব ভালো করে তওবা করুন, তওবা করুন, দেখবেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আরেক ভাগ গুনাহ আছে যেগুলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট না, এগুলো কার সাথে সংশ্লিষ্ট, বান্দার সাথে। আপনি আরেকজনের গীবত করেছেন, আপনি আরেকজনের চুগলখুরি করেছেন, আরেকজনের জায়গা দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, আপনি আরেকজনের হক মেরে খেয়ে ফেলেছেন, আপনি আরেকজনের আমানত মেরে খেয়েছেন, এগুলো আল্লাহর হক না বান্দার হক? কথা বলছেন না কেন? আল্লাহর হক না বান্দার হক? এই রকম সব লিস্ট করেন, লিস্ট করে বান্দার হক বান্দার কাছে আগেই ফিরাইয়া দেন, রমজান মাস শুরু হওয়ার আগে ভালো মানুষ হয়ে যান, আপনি বান্দার কাছে ফিরাইয়া দেন। ফিরাইয়া দেওয়ার সামর্থ্য না থাকলে তার পা ধরে থাকে, গিয়ে তার পা ধরেন, গিয়ে বলেন ভাই রে হক নষ্ট করে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আর যদি আপনার ভিতরে ইগো থাকে, অহংকার থাকে, তাহলে আমি আপনাকে নবীজির ওই হাদিসটা শুনিয়ে দিচ্ছি। নবীজি একদিন সাহাবিদেরকে বললেন, আতাদরুন আমাল মুফলিস, সাহাবিরা তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে অসহায় কে, নিঃস্ব কে? এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি বলবেন? হুজুর যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, বৃত্ত নাই, সে হলো অসহায়। নবীজি সাহাবিদেরকে বললেন, আমার সাহাবিরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে? নবীজি বললেন, ইন্নাল, তখন সাহাবিরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। নবী গো, আমাদের উম্মতের মধ্যে অসহায় তো সে যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। নবীজি বললেন, সাহাবিরা উত্তর ভুল দিয়েছ। সাহাবিরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সঠিক উত্তর কি, আমাদের উম্মতের অসহায় কে, সবচেয়ে অসহায় ব্যক্তি কে? নবীজি বললেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ বিরাট নেকির খাতা নিয়ে উঠবে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, সব ভালো কাজের সওয়াব কি আমলনামায় লেখা হয় নাই? লেখা হয়েছে। কিয়ামতের দিন আমলের বিশাল বড় খাতা নিয়ে হাজির হবে। হাজির হওয়ার পরে আল্লাহ ওই বান্দাকে আটকা দিবেন, বলবেন, দাঁড়া, তোর বিচার আছে, হিসাবে কোনো আছে, তুমি তো ভালো আমল করছো ঠিক আছে, কিন্তু অনেক মানুষের হক জেমে রেখেছো, অনেক মানুষের হক নষ্ট করেছো, ওই লোকগুলোকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ডেকে আনো। কি আপনাদেরকে কিচ্ছা শোনাইতেছি না হাদিস শোনাইতেছি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, সব মজলুম মানুষগুলোকে ডেকে আনো। ডেকে আনার পরে আল্লাহ তাআলা বলবেন, ওই মজলুমদেরকে তোমরা কি চাও? কিয়ামতের দিন কি টাকা পয়সা দিয়ে লেনদেন হবে? এখন মানুষ ক্ষতিগ্রস্ত হইলে যে ক্ষতি করেছে আপুষে বিচারে মীমাংসায় কয় ঠিক আছে ক্ষতিপূরণ দিয়ে দেন, ক্ষতিপূরণ মানে কি টাকা, তো কিয়ামতের দিন ক্ষতিপূরণ কি টাকা? না, ওই যে ক্ষতি করছেন মানুষের, এখন ক্ষতিপূরণ টাকা না হয়ে হয়ে যাবে কি আমল, নেক আমল। এই ক্ষতিগ্রস্ত লোকেরা বলবে, আল্লাহ আজকে আমলের দরকার, এর আমলের খাতা থেকে নেকগুলা আমাদেরকে দেন। আল্লাহ দেওয়া শুরু করবেন, দিতে দিতে দেখা যাবে আরো অনেক মানুষ তার কাছে পাওনা থাকবে, পাওনাদার থাকবে কিন্তু নেকি থাকবে না। নবীজি বলছেন, আমলদার মানুষগুলো এরকম বহু আমল, বিরাট আমল নিয়ে হাজির হয়ে মানুষের হক নষ্ট করার কারণে মানুষকে আমল দিতে দিতে আমল শূন্য হয়ে জাহান্নামে চলে যাবে, যারা আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা। আপনি নামাজি মানুষ, পাঁচ ভক্ত দেখি নামাজে আসেন, মানুষের হক কমাই রাখান, আপনি দেখি হজের সময় হজেও যান, তারপরে চান্দাবাজি করেন, মানুষের জমি মাই রাখাইছেন, এইরকম পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যাকাত দিয়ে বারবার বাইতুল্লাহ গিয়ে হজ করে মানুষের হক যদি মাইরা খান, এরপরে যদি কাবা শরীফের ইমামের হাতে হাত রেখে তওবা করেন, আল্লাহ আপনার মতো জালেমকে মাফ করবে না ততক্ষণ, বান্দার হক বান্দাকে দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। মানুষের হক নষ্ট করেছেন আপনি, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনি জেলখানার ভেতর ঢুকায় রেখেছেন, এটা বান্দার হক,
এই যে সে তার পরিবার থেকে ছয় মাস আট মাস এক বছর দুই বছর পাঁচ বছর আট বছর সে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকলো, আপনি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে তার হক নষ্ট করেছেন, তার পরিবারের হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন কড়ায় গণ্ডায় হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। রমজান মাস এবাদতের মাস, এবাদতের মাসে আলেম ওলামারা মুক্তি পাক, এটা দলমত নির্বিশেষে আমরা চাই কি চাই না, এই জন্য আমরা বলতে চাই আলেম ওলামা অপরাধ যদি করে, অপরাধ করলেও তো জামিন পাওয়া এটা মানুষের নাগরিক এবং সাংবিধানিক অধিকার, অন্তত তাদেরকে এই সাংবিধানিক অধিকার দিন। আমরা বলবো সকল দলের সকল মতের আলেমরা নিরপরাধ যারা আছেন তাদেরকে নিঃশর্তে মুক্তি দেন, আর অপরাধীও যদি কেউ থাকেন আইনের আলোকে, আমরা তো আইন বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কথা বলছি না, বরং সংবিধানকে শ্রদ্ধা করে রাষ্ট্রের আইন কানুনকে শ্রদ্ধা করেই বলছি এবাদতের মাস এটা। এই রাষ্ট্রে বসবাস করে কেউ যদি কোনো অন্যায় করে আইনের আলোকে সেটার বিচার হতে পারে, কিন্তু এখানে তো আইনজীবী অনেকে আছেন, মানুষ অপরাধ করে গেলেও তো জামিন পাওয়া এটা তার সাংবিধানিক একটা অধিকার, অন্তত বলবো এই রমজান মাসে আলেম ওলামাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন, এই দেশে রহমত বাড়বে ইনশাআল্লাহ। এটা দল মত নির্বিশেষে এটা সবার দাবি, এটা রাজনৈতিক দাবি না, এটা রমজান মাসকে সামনে রেখে সমস্ত ইমানদারদের ইমানই দাবি, ঠিক কি না? তাহলে যা বললাম তওবা করুন আপনি, রমজান সামনে, তো এই রমজান মাসকে কাজে লাগাইতে হলে কি করতে হবে? আর এই কথাগুলো মনে রেখেন, খাইয়া ফেলিয়েন না, তওবা কবুল হবে না, বান্দার হক বান্দারে ফিরাই দেন, তাড়াতাড়ি করেন। শুধু রমজান মাস সামনে রেখে না, এই জুমার নামাজের পরে যদি মরে যান এত মানুষের হক নষ্ট করেছেন, কিয়ামতে জান্নাত কি মামু ভরি আপনার এত সুজা? মানুষের হক ফিরাই দেন মানুষের কাছে, অথবা বান্দার কাছে মাফ চেয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন। রমজান সামনে রেখে কয়টা কাজ করব? বারোটা। কয়টা বলছি? দুইটা। এক নাম্বার কি বলেছি? দোয়া করবেন। দুই নাম্বার তওবা ইস্তেগফার করবেন। এরপরে নাম্বার থ্রি, এটা গত জুমায়ও বলেছিলাম, তিন নাম্বার যেটা করবেন কাউন্ট ডাউন, একটা হিসাব নিকাশ চলবে। এই যে আজকেও তো আমি জুমার নামাজে আসার আগে আরেকটা পোস্ট মাইরে আসছি যে রমজানের আরও আট নয় দিন বাকি আছে। কেন মারি এই পোস্টগুলো দিয়ে? এই জন্য মানুষের ভেতরে যেন রমজানের একটা উদ্দীপনা উৎসাহ তৈরি হয়ে যায়, এমন হবে কি হবে না? হবে। কাউন্ট ডাউন হিসাব শুরু করেন, রমজানের আর এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড বাকি, মানুষের ভিতরে আগ্রহ সৃষ্টি করে দেয়। এটা রাষ্ট্রীয়ভাবে করলে আরো ভালো হইতো, রাষ্ট্রীয়ভাবে করলে আরো ভালো হইতো। যেমন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব বর্ষ উদযাপন করা হয়েছে, দেখছেন আপনারা রাস্তায় রাস্তায়, এই এই যে গত বছর আপনারা খেয়াল করছেন কিনা, এগুলো রাস্তায় রাস্তায় মুজিব বর্ষ, আর এতদিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড বাকি ছিল না এরকম, এমনকি টেলিভিশন চ্যানেলগুলোতেও আপনারা দেখেছেন। তা আমরা বলবো যদি এইরকম সরকারও কাজগুলো করেন, সরকারও তো করলে সরকার এই জন্য আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন, সরকারকে বলবো আপনারা এটা করেন, টেলিভিশনওয়ালাদেরকে বলবো যে টেলিভিশনওয়ালারা আপনারাও টিভির স্ক্রিনের নিচে উপরে সাইডে কোনায় কানায় যেদিকে পারেন একদিকে মাইরা দেন, একদিকে দেন যে রমজানের আর এতদিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড বাকি আছে, অর্থাৎ রমজান দিয়ে আসতেছে একটা উৎসাহ উদ্দীপনা আমেজ তৈরি করতে হবে। এটাও সাহাবিদের সুন্নাহ আমলের মধ্যে একটি অন্যতম আমল। এরপরে আসুন চার নম্বর, রমাদান এই মাসে আমরা ইবাদত করব। আসলে মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, এজন্য রমজান সংক্রান্ত পড়াশোনা বাড়ান। আমি আপনাদের সবাইকে বলবো যে সূরা বাকারার ১৮৩ থেকে ১৮৭ নম্বর আয়াত পর্যন্ত অর্থ ব্যাখ্যা সহ পড়ুন, রমজান সংক্রান্ত হাদিসগুলো পড়ুন পারলে আন্দরকিল্লা থেকে, রমজান সংক্রান্ত বড় বড় শায়েখ যারা আছেন যাদের লেখা বই আছে সেগুলো আপনারা পড়ুন। চার নাম্বার, এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করুন, আপনি আর রমজান মাস নাও পাইতে পারেন। আচ্ছা বলেন তো, খুব ভালো করে শোনেন, এটা তো হয় না, জাস্ট উদাহরণ আর কি, বোঝানোর জন্য বলছি, মৃত্যুর খবর তো কেউ জানে না, মনে করুন, বোঝানোর জন্য বলছি, আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে জানায় দেওয়া হয়েছে আপনি আজ বিকাল তিনটায় মারা যাবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাইলে বিকাল তিনটার আগে আপনার সামনে নামাজ আছে কই ওয়াক্ত? কথা বলেন না কেন? এক ওয়াক্ত বলেন, এই এক ওয়াক্ত নামাজের জন্য অজু
অন্য দিনের অজুর মতো হবে না আরো সুন্দর অজু হবে? আজকের তিলাওয়াত, আজকের রুকু সাজদা অন্য দিনের মতো হবে না আরো ভালো হবে? আপনি মনে করুন এইটাই শেষ রমজান, আর কোন রমজান মাস আমি পাব না, এই ফিলিংস অন্তরে নিয়ে যদি এই বছরের রমজান মাস ইবাদতে কাটান, তাহলে রমজান মাস অন্য বছরের মতো গাফলতির মধ্যে কাটবে না আরো সুন্দর কাটবে? আরো সুন্দর কাটবে ইনশা। তাহলে চার নাম্বার প্রস্তুতি, এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করুন। তারপরে পাঁচ নাম্বার, রমজান মাস আসার আগে রিহার্সাল শুরু করুন। গত জুমায় বলেছি না, এটা নফল সিয়ামের মাস, শাবান মাস, বেশি বেশি রোজা রাখুন। অনেকে হয়তো শুরু করেছেন, যারা চাকরি ব্যবসা করেন সপ্তাহে তো দুই দিন সময় পান, শুক্রবারে যে আগামীকাল 26 মার্চ বন্ধ পাইছেন, রোজা রাখে না, একটা রিহার্সাল হবে, নবীজির সুন্নাহ আমল হবে, আল্লাহ তৌফিক দান করে। তারপরে কয়টা বললাম, পাঁচটা, ছয় নাম্বার, বেশি বেশি ইবাদতের মনমানসিকতা তৈরি করুন, ঘুমাইবার মনমানসিকতা তৈরি করেন না। অনেকে আছে কয় রমজান মাসে ঘুমানোর একটা টাইম আসছে, কারণ অফিস টফিসের টাইম কমবে, একটু ঘুমাবো না। রমজান মাসকে ইবাদতের মাস, ইবাদত ইবাদতের মাসে ইবাদত করবেন, এই মানসিকতা তৈরি করুন। সাত নাম্বার, বিগত বছরের কারো কাফফারা কাজা থাকলে সেগুলো কমপ্লিট করুন। এরপরে নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে রমজান মাসকে আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করুন। রমজান মাস প্রশিক্ষণের মাস, এই রমজান মাসে যেভাবে আপনি বেশি বেশি ইবাদত করেন, আল্লাহকে ভয় করে অন্যায় থেকে বেঁচে থাকেন, এইভাবে বাকি 11টি মাস চলবেন, আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করে এই রমজান মাসকে প্রশিক্ষণ হিসাবে কাজে লাগান। নাম্বার নাইন, সুন্দর একটি পরিকল্পনা তৈরি করবেন যে রমজান মাসে কতটুকু তিলাওয়াত করবেন, কোন সময় তিলাওয়াত করবেন, কোন সময় হাদিস পড়বেন, কোন সময় তাহাজ্জুদ করবেন, এরপরে আপনি কোন সময় সাহারি খাবেন, তারপরে আপনি কোন সময় আপনি দান সৎকা করবেন, কতটুকু দান করবেন, রেগুলার কী পরিমাণ করবেন, প্রত্যেক দিন কতজন মানুষকে ইফতার করাবেন, অর্থাৎ ডিটেলস একটা প্ল্যান আপনি আপনার মতো তৈরি করুন। দশ নম্বর হচ্ছে, নয়টা বললাম নাকি দশটা বললাম, নয়টা, দশ নম্বর হচ্ছে এখন থেকে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস বাড়িয়ে দিন, কারণ রমজান মাসে আমরা তাহাজ্জুদ আদায় করব, এখন থেকে একটু প্র্যাকটিস বাড়ান। এগারো নম্বর হচ্ছে এটা কুরআন নাজিলের মাস, বেশি বেশি ইবাদত করবেন, কুরআন ছাড়া তো নামাজ পড়া যায় না, কুরআন ছাড়া সকল ইবাদতে মজা পাবেন না, যারা কুরআন শিখেন নাই কুরআনটা শিখে ফেলুন। নাম্বার টুয়েলভ, বারো নাম্বার হচ্ছে রামাদান সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত যে মাসআলা মাসাইলগুলো আছে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করুন। মোট কয়টা কাজের কথা বললাম, বারোটা, এই আমলগুলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এরপরে সংক্ষেপে বলছি এই মাসে যে কাজগুলো বাদ দিবেন, এক নাম্বার অপচয় করেন না, দেখা যায় সাহরি কয় সারাদিন তো খাবো না, ইফতারে এত আইটেম নিয়ে বসে আর সাহরিতে এত আইটেম নিয়ে বসে কত খাবার অপচয় হয়, অপচয় করবেন না। আল্লাহ কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলেছেন, যতটুকু খাওয়া দরকার ঠিক অতটুকু খাবেন। রমজান মাস আসতে মানুষ এত খাওয়া বাড়ায়, অনেকে হিসাব দেয় কয় হুজুর রমজান মাসে খাবার লাগে আরও বেশি, রমজান মাসে তো কম লাগার কথা, আপনার বেশি লাগে কেন? আল্লাহ তাআলা অপচয় থেকে আমাদেরকে বাঁচান। দুই নম্বর, রমজান মাসে বেশি বেশি ঘুমাইয়েন না, এটা ইবাদতের মাস। অনেকে আছে সারাদিন ফেসবুকে থাকে, রমজান মাসে অন্তত ফেসবুকিং একটু কমাইয়া করিয়ে, অনেকে রোজা রাখছে খানা দানা নাই কি করবে, সারাদিন ইউটিউবে গিয়ে টাইম পাস করে নাটক দেখে, এই বুঝি আপনার রোজার অবস্থা, অনেকে টিভির সামনে বসে থাকে, না এগুলো করবেন না। তারপরে ব্যবসা বাণিজ্যে ধোকাবাজি করা যাবে না, গান বাজনা শোনা যাবে না, রমজানের বাইরে শোনা যাবে না, রমজানের বাইরেও শোনা যাবে না, যদি গান শুনতে মন চায়, এই যে রমজান মাস আসতেছে সবাই ঘরের ভিতরে রমজানের গান লাগাই দিবেন, ইউটিউবে গিয়ে দেখবেন রমজানের সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত আছে না, এগুলো বাজাই দিবেন, এগুলো লাগাই দিবেন, এগুলো পারলে গাইতে থাকবেন, যত বেশি গাইবেন যত মানুষকে শোনাবেন রমজানের আমেজ তৈরি হবে, পারবেন তো ইনশাল্লাহ, এই কাজগুলো করবেন। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, রমজানের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।